নমস্কার বন্ধুরা, আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ, আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, টবেই ফলবে প্রচুর প্রচুর পরিমাণে ক্যাপসিকাম। তো আজকের ভিডিওটা থাকছে এ টু জেড, মানে কীভাবে কী পদ্ধতিতে আমরা গাছগুলোকে তৈরি করব, যেখানে ধরুন দাঁড়িয়ে ক্যাপসিকাম আমরা অনেক বেশি ফলন টবেতেই ফলাতে পারব। তার ভিতরে কয়েকটা সুন্দর সুন্দর টিপস থাকবে আপনাদের সঙ্গে, যেটা আপনারা অতি সহজে মানে গাছ থেকে পাবেন প্রচুর ফসল। তো প্রথমে বলি, ক্যাপসিকাম শীতের ফসল, ভালো শীতের ফসল হিসাবেই চিহ্নিত। শীতে এর ফলন বেশি, বারো মাস হয়, কিন্তু শীতের ফলন অতিরিক্ত। তো আমরা সকলেই যারা বাগান করি, তাতে দু একটা লঙ্কা গাছ, দু একটা ক্যাপসিকাম গাছ বা কোনো সবজির গাছ, এগুলো কিন্তু আমরা করে থাকি। তো আমি বলবো, ছোট্ট গাছ যখন বাজার থেকে ছোট্ট গাছ নিয়ে আসবেন, সেই গাছটাকে 3 ইঞ্চি পটে গাছটাকে আমরা সেট করব 7 থেকে 10 দিন। তো গাছটা সেট হলো, সেখানে দিয়ে আমরা একবার খাবার দিতে পারি, যে কোনো খাবার। আর যে মাটিটা আমরা করব 3 ইঞ্চিতে, সেটা থাকবে গোবর সার মাটি, আর কিছু না। লঙ্কা গাছের কেয়ারিংয়ের সঙ্গে ক্যাপসিকাম গাছের কেয়ারিং অনেক বেশি মিল হয়, মিল আছে। তো আমরা ক্যাপসিকাম চিহ্নিত করি, যেটা গ্রিন সেটাকে আমরা সকলেই ক্যাপসিকাম বলেই চিনি, কিন্তু গাছ সবই এক, গ্রিন থেকেই পেকে লাল এবং হলুদ হয়। তো হলুদটাকে আমরা ইয়েলো বেল পেপার বলছি, আর রেডটাকে আমরা রেড বেল পেপার বলছি। তো এবার আসি আমি গাছের পরিচর্যা নিয়ে, ছোটো গাছ থেকে বলি। তো আপনারা ছোটো গাছ যেমন 3 ইঞ্চিতে আমরা সেট করে নিলাম, সেটা গাছটা 7 থেকে 10 দিন থাকবে, সেখানে দেখবেন গাছের নতুন পাতার দেখা দিয়েছে এবং গাছটা বাড়ছে, এই যে লক্ষণটা। এবং গাছে একটা রুট বাউন্ড হবে 3 ইঞ্চি পটে। এই রুট বাউন্ড হওয়ার পরে আমরা এই গাছগুলোকে কিন্তু যদি ভালো মানের ফল নিতে চাই, সেখানে কিন্তু আমাদের টপটা নির্বাচন করা একটা বড় ব্যাপার। তো আমি প্রত্যেকটা গাছই কিন্তু লাগিয়েছি 10 ইঞ্চি টবে, 10 ইঞ্চি ফ্ল্যাট টবেও লাগিয়েছি, আর 10 ইঞ্চি গ্লাস টবেও লাগিয়েছি। কারণ কি, যদি আপনারা 12 ইঞ্চিতে লাগাতে পারেন আরও ভালো হয়। একটা গাছ থেকে তার বেশিরভাগ জিনিসটা যদি আমরা নিতে পারি অল্প সময়ের ভিতরে, তার জন্য কিন্তু তাকে একটা জায়গা দিতে হয় যেখানে গাছটা বাড়বে। মাটিতে ভালো হয় সেটা নিয়ে আমাদের কোনো সংশয় নেই, কিন্তু গাছটা বাড়বে তার জন্য একটা সঠিক মাত্রার পাত্র আমাদের জোগাড় করতে দিতে হবে, যেখানে গাছটা সুন্দর বেড়ে উঠবে। এটা হচ্ছে পট নির্বাচন করাটা একটা বড় বিষয়। তো 10 ইঞ্চি পটে আপনারা নিশ্চিন্তে লাগাবেন। এবার সবার প্রথম যে টিপসটা দিচ্ছি আপনাদের, আমি যেভাবে এবার গাছগুলো করেছি, মাটি বানিয়েছি গোবর সার মাটি, সামান্য একটু বালি দিয়ে, যাতে গাছটার শিকড়গুলো চলাচল করতে সুবিধা হয় আর জল যাতে না বসে। টবের মাটিতে, টবেতে খালি টবে আমরা যেমন খোলামকুচি দিয়ে ঢাকবো, তার সঙ্গে আমরা 1/2 ইঞ্চি কোয়াটার চিপ বা বড় কোনো পাথর দেবো, যেখানে দাঁড়িয়ে জল নিকাশি ব্যবস্থাটা খুব সুন্দর থাকবে। প্রথম গেল এক। এবার মাটি, টপটাকে আমাকে ভরতে হবে পুরো মাটি দিয়ে, যে মাটিটা আমরা বানিয়েছি গোবর সার দিয়ে, সেই মাটিটা দিয়ে পুরোটা টপ ভরবো। তার ভিতরে আমি বলি, নিচের থেকে 4 ইঞ্চি, মানে আমরা পাথরে কুচি দেওয়ার পরে নিচ থেকে 4 ইঞ্চি, 4 থেকে 4.5 ইঞ্চি, ম্যাক্সিমাম 5 ইঞ্চি, তার উপরে যাবেন না। 5 ইঞ্চি মাটি আমরা দেওয়ার পরে সেখানে আমরা 10 ইঞ্চি টবের জন্য প্রায় 50 থেকে 70 গ্রাম গুঁড়ো খোল, 50 থেকে 70 গ্রাম গুঁড়ো খোল ওই 4 ইঞ্চি 5 ইঞ্চি যে মাটিটা দেবো তাতে ভালো করে মিশিয়ে মাটিটা দেবো। এবার দেবো তার উপরে আরও 2 ইঞ্চি মাটি, 2.5 ইঞ্চি মাটি দেওয়ার পরে সেখানে আমরা গাছটা বসাবো। আমরা কিন্তু যে গুঁড়ো খোল দিচ্ছি সেখানে গাছটা বসাবো, অনেক নিচে হয়ে যাবে। তো মাটিটা আমার তত পর্যন্ত দেবো সেকেন্ড লেয়ারটা, যতক্ষণ পর্যন্ত আমরা বুঝবো যে এবার গাছটা এই লেভেলে আমরা রাখতে পারি, সেখানে 2 ইঞ্চির জায়গায় 3 ইঞ্চি হতে পারে। তারপরে কিন্তু আমরা মাটি দিয়ে ভরাট করে যেভাবে গাছ বসাই ঠিক সেইভাবে আমরা গাছ বসাবো। এবার আসি পরিচর্যা। পরিচর্যা খুবই সহজ। সবার প্রথম যেটা পরিচর্যা করবেন সেটা হচ্ছে গাছটাকে সুস্থ রাখতে হবে। আমরা লঙ্কা গাছে যেরকম দেখেছি রোগব্যাধি, রোগ পোকার আক্রমণ থাকে, ঠিক একই রকম কিন্তু এটা একদমই ওই গ্রুপেরই গাছ। তো এখানেও কিন্তু রোগ পোকার আক্রমণ প্রচণ্ড পরিমাণ হয়, যেমন হয় মাকড় প্রচুর পরিমাণে আমার গাছেও লেগেছিল, তো কোনোভাবে তাড়াতে পেরেছি। ছোটো ছোটো ফলের দেখা দিয়েছে, এবার ধরবে অনেক বেশি ফল হবে, সেটা আপনার সঙ্গে শেয়ার করব। তো প্রথমে বলি, রোগ পোকা মুক্ত রাখতে হবে গাছ। তাতে কী করতে হবে, ক্যাপসিকাম বা লঙ্কা জাতীয় গাছে আমাদের নিয়ম করে কিন্তু আমরা যে ওষুধগুলো ব্যবহার করি, যেখানে পাতা কোঁকড়াবে না সেখানে আমরা অনেক সময় কাকা ব্যবহার করি, অনেক সময় ইমিডাক্লোরবিটের যে কোনো ওষুধ ব্যবহার করি, থিটা ব্যবহার করি বা সুপার সোনোটা ব্যবহার করি, এই একটা ওষুধ যে কোনো আপনাকে চিহ্নিত করে নিয়ে নিয়ম করে
প্রতি পাঁচ থেকে সাত দিন অন্তর, পাঁচ দিন থেকে সাত দিন অন্তর গাছে দিয়ে যাবেন, গাছের পাতা যাতে সর্বসময় টান টান থাকে, কোনো রকম যাতে কোনো পাতা কুকলায় না। তো এবারে এসে খাওয়ার, খাওয়ার কী দেবো? গাছটা বাড়তে শুরু করবে, গাছটা নিচের দিকে শিকড় যত চলতে শুরু করবে তত কিন্তু খাওয়ার মজুদ আছে, খাওয়ার কিন্তু আমরা অগ্রিম দিয়ে রেখেছি। শুধু তা এই ভরসায় করলে হবে না, আমাকে বাইরে থেকে আর খাওয়ার দিতে হবে। সমস্যা থাকতে পারে গাছে ফুল ঝরা, লঙ্কা গাছে যেমন ফুল ঝরে এখানেও কিন্তু ফুল ঝরা একটা বড় সমস্যা আছে। তো আমি কিন্তু এখানে যে মাটিতে খোল জল খোল দেওয়া থাকলেও সরিষার খোল যেটা নিচে দিলাম তারপরে কিন্তু আমরা খোল জল নিয়ম করে প্রতি পাঁচ দিন অন্তর দিয়েছি। এক, এখানে আর একটা খাবার ব্যবহার করেছি, সেটা হচ্ছে গিয়ে এনপিকে। আপনারা এনপিকে 15-15 দিতে পারেন বা 10-26-26 দিতে পারেন। 10-26-26 বা 15-15 দেওয়ার কারণ একটাই যে ফুল ঝরা যে ব্যাপারটা সেটাতেই কিন্তু আমরা সম্পূর্ণভাবে বেরিয়ে আসতে পারবো। যে কটা ফুল হবে সে কটা ফুলই কিন্তু আমাদের ফলে পরিণত হবে। শুধুমাত্র ফুল ফোটার আগে থেকেই কিন্তু আমাদের এনপিকে ব্যবহার করতে হবে। আমি ব্যবহার করি 10-26, খুব ভালো রেজাল্ট, একটা ফুলও এখন পর্যন্ত ঝরেনি। ফুলের সংখ্যা যে কটা ছিল সে কটাই কিন্তু আমরা পেয়েছি, দুটো একটা ফুল তার মাঝে ঝরলে আমাদের কোনো গায়ে লাগবে না। কারণ একটা ছোট্ট টবে যদি 10-12-15 পর্যন্ত আমরা ক্যাপসিকাম পেতে পারি এবং এইভাবে হয়ে থাকে সেটা আমাদের অনেক বড় পাওয়া। আমরা প্রতি সপ্তাহে একবার করে সুফলা দেবো। সুফলা মানে যেটা আমরা এনপিকে বলছি সেটাই বাজারে চলতি নাম হচ্ছে কি সুফলা। সুফলা আপনারা দিতে পারেন প্রতি সপ্তাহে একবার করে, আর গাছে খোল, এই দুটো দিয়েই কিন্তু এত সুন্দর একটা গাছ তৈরি করা যেতে পারে। এবার যদি বলছেন আপনি আরও কিছু দিতে চান, তো যে কোনো একটা পিজিআর আপনারা ব্যবহার করতে পারেন, তাতে গাছ ভালো থাকবে, গাছ সুস্থ থাকবে। সর্বোপরি যেটা বলি, আপনাকে গাছটা কিন্তু খেয়াল রাখতে হবে। এ গাছের রোগ ব্যাধি এতটাই বেশি, সেখানে কিন্তু আপনাদের গাছকে সর্বসময় কিন্তু চোখে চোখে রাখতে হবে, পাতা দেখতে হবে, পাতার নিচে দেখতে হবে। রোগ পোকা বেশি আক্রমণ হয়ে গেলে গাছে কিন্তু ফলন হবে না, ফুল ঝরে যাবে, এই সমস্যাগুলো থাকবে। জল প্রতিদিনই দেবেন, মাটি যাতে একদম শুকিয়ে না যায় সেইভাবেই কিন্তু জল আমরা নিয়ম করে দেবো। ফুল সানলাইটে গাছ থাকবে, এমন সেট জায়গায় গাছ রাখবেন না, ফুল সানলাইটে রাখবেন। একটা ছোট্ট ছোট্ট এতগুলো ফল হতে তার জন্য কিন্তু খাওয়ারের প্রয়োজন আছে। যে আজকে দিলাম রুটিন করে আবার 10 দিন পরে খাওয়ার দিলাম, মাটিতে তো খাওয়ার দেওয়াই ছিল, সেটা না। মাটিতে খাওয়ার দেওয়া থাকলেও আমায় কিন্তু নিয়ম করে খাওয়ার দিয়ে গেছি, দুটি খাওয়ারেই কিন্তু গাছটা এই রকম হয়েছে আর এত ফলন হয়েছে। খোল সুফলা আর কিচ্ছু না, মানে আপনারাও খুব সহজে বাড়িতে কিন্তু এইভাবেই শীতের ফসল ফলাতে পারবেন এবং ক্যাপসিকাম এইভাবে কিন্তু হতে সম্ভব। গাছটাতে আরও ফলন হতো তো আপনাদের সঙ্গে শেয়ার করি, গাছটাতে অনেক পোকা লেগেছিল যার জন্য কিন্তু গাছটা ফলন একটু কম হয়েছে। তো অসংখ্য ধন্যবাদ যারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখে।